আসসালামু আলাইকুম প্রিয় বিডি গোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো যে যেখান থেকে রাইট নাও লাইভটা দেখতেছেন, সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর সবার কাছে অনুরোধ থাকবে লাইভটা শেয়ার করে দিবেন। আমি যেখানে আছি এখানে হয়তো বা নেটওয়ার্কের প্রবলেমের কারণে লাইভ এন্ডিং হতে পারে যে কোনো সময়, কারণ হচ্ছে আপনার নেটওয়ার্ক এখানে প্রপারলি কাজ করে না। তো সবাই দেখেন আর লাইভটা একটু শেয়ার করে দিবেন। সবাই কেমন আছে ভাই? জাকারিয়া হোসেন, এই তো ভালো, আপনি কেমন আছেন? এটা কি, এটা বাড়ি, এটা ঘর, একটা ঘর, এটা একটা ঘর আছিল কিন্তু এখন ঘর নাই, এখন অবস্থা ভাঙা চূড়া। আর এখান থেকে নদী পাশে, নদীতে সারা রাত জেলেরা মাছ ধরে রাতভর, বিভিন্ন রকমের। জিন বলে কিছু নেই বানি? ও আচ্ছা, তাহলে কি আছে সেটা একটু বলেন। জিন বলে যদি কিছু না থাকে তাহলে কি আছে সেটা একটু বলেন। এখানে টেকনাফ থেকে দেখছি গিয়াসুদ্দিন, থ্যাংক ইউ। সুমন রাজা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তাহমিনের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদাউস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে যেখান থেকেই দেখতেছেন সবাই একটু শেয়ার করে দেন আপনাদের নিজস্ব টাইম লাইনে ভিডিওটা। সিয়াম খান, কোথায় জায়গাটা? এটা হচ্ছে বরগুনার ভিতরে জায়গাটা। আচ্ছা, আমি ঘরের ভিতরে ঢুকতে চাই কিন্তু নেটওয়ার্ক মেবি ঘরের ভিতরে ঢুকলে একটু পাওয়া যাবে না, মানে এখানে যতটুকু আছে ততটুকু থাকবে না নেটওয়ার্ক। দেখেন এখানে পরিবেশটা কি ভয়ানক লাগে, জাস্ট চারপাশে লুক দিয়ে দেখেন। ফিরোজ আহমেদ, হ্যালো তানবীর, কেমন আছে? তোমার টিমের বাকি সবকে? আমার টিমের বাকি আর কেউ নাই, আমি একাই ভিডিও করি। ছোট্ট পাখি মোস্ট হন্টেড প্লেস, জি। একটা শব্দ আসতেছে কিন্তু, কিছু একটা ডাকাডাকি করতেছে মনে হয়, এরকম দুঃখ পাখি বলে যেটাকে, দুঃখ পাখি। এটা ডাকা নাকি ভালো না, এটার কিন্তু একটা শব্দ আসতেছে। কাঁঠাল গাছটা কেমন করতেছে হঠাৎ করে? খায়রুল ইসলাম আসসালামু আলাইকুম, তানবীর কেমন আছেন? আজকে লাইভ করতে গেছেন কোথায়? আজকে বরগুনা জেলায় আছি লাইভ করতে। ঘরের ভিতর থেকে কিন্তু একটা শব্দ আসছে, মানে ঘরের পাশে এই একটা তাল গাছ, এই একটা তাল গাছ, আর ঘরের পাশে মানুষ তাল গাছ কেন রোপণ করে আমি এটা বুঝি না। আমি আপনাদের ভিডিও 3 বছর ধরে দেখি। মোহাম্মদ মাহবুব, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদাউস শেয়ার করছি, ভালোবাসা অবিরাম ভাইয়া, ভালোবাসা অবিরাম। শ্যামলী ঢাকা থেকে, মির্জা থ্যাংক ইউ। আগে ছিল তো, হ্যাঁ এখন নাই। সবাই কি চিরজীবন থাকে যে পাশে কিন্তু একটা ট্রলার আছে আপনার, এটা তো নদীর পাশে বাড়ি যেখানে ইলিশ মাছ ধরে আর কি, এগুলো নিচে দেখেন। এমডি রায়ান মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ। এটা খুব খারাপ পাখি, হ্যাঁ এটা কিন্তু ডাকতেছে, আপনারা কি শুনতেছেন? দুঃখ পাখি, এটা ডাকলে নাকি মানুষের বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আমি যতক্ষণ দিয়ে নিউ লাইফ জাহাঙ্গীর আলম, জি। এই যে অদ্ভুত রকমের একটা শব্দ আসতেছে কিন্তু। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নীল সাগর, হাই হ্যালো। আমি ঘরটার ভিতরে আপনাদের নিয়ে যেতে পারবো না, কজ হচ্ছে
আপনার নেটওয়ার্কের প্রবলেম করবে, নেটওয়ার্ক আপনার আটকাই যাবে, না হয় আমি ঘরটার ভিতরে দেখাইতাম। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। রোদেলার অবস্থানবে, তুমি একা সাবধানে থাকে। থ্যাংক ইউ তাজউদ্দিন, কাতার থেকে ভালোবাসা নেবেন। ঘরটা মনে হলো কাইপে উঠলো মাত্র। আপনার সাথে অনেকেই ছিল? হ্যাঁ অনেকেই ছিল। একটা কথা আপনাদেরকে বলি, কেউ সারা জীবন থাকে না, সবারই একটা সময় নিজের অনেক কিছু জন্য চলে যেতে হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার জন্য। তো সেসব কথা জমাই থাক। আপনাদের যদি আমার লাইফ ভালো লাগে তো দেখতে পারেন, ভালো না লাগলে আমি তো আপনাদের জোর করতে পারবো না দেখার জন্য, তাই না? আমি চেষ্টা করি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, কারণ এই বিডি গোষ্ঠানটার আমিই শুরু করছিলাম। তা আমি যেদিন এই বিডি গোষ্ঠানটার ইন্ডিং দেবো, সেদিন এই বিডি গোষ্ঠানটার ইন্ডিং হবে। তো তার আগে অবশ্যই ইন্ডিং হবে না, আমি যতক্ষণ আছি বা যতদূর বেঁচে আছি আমি চেষ্টা করব সাধ্যমতো যতটুকু পারি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এয়ারম্যান ভাই কমেন্ট চোখ কি চোখে পড়ে না ভাই? অনেকেই তো কমেন্ট করতেছে, সবার কমেন্ট তো দেখি না, অনেক কমেন্ট আপ ডাউন করে আর কি, উপরে চলে যায়। আস্তাগফিরুল্লাহ, পাশ থেকে কিছু একটা দৌড় দিল। এটা বরগুনা জেলায়, আমি তো বললাম। সজল মালকার, বাটপারি আপনাকে দেখতে কে বলছে? আপনাকে তো আমি বলি নাই আপনি দেখেন বাটপারি। আপনার পকেট মাইরা কি টাকা আনছি যে বাটপারি বললেন? তানবি শেয়ার করে দিছি, থ্যাংক ইউ। বাকিরা থাকলে ভালো লাগতো ভিডিও। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগতো, বাট কি বললো? ভালোবাসা অবিরাম। তানবিবি আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হচ্ছে পটুয়াখালী জেলা কলাপাড়া থানা আমার বাসা। দেখেন আপনার ইয়াটা দেখতে কেমন ভয়ানক লাগতেছে না, বাড়ির পরিবেশটা দেখেন। অজয় বসু, ভালোবাসা অবিরাম ভাই, ভালোবাসা অবিরাম। কিছু একটা কিন্তু এদিকে আসলো পুরা। এমডিসি বাদ ভাই, আপনি কে একা? হ্যাঁ অপরাজিতা, ইনশাল্লাহ আমরা পাশে থাকবো। থ্যাংক ইউ পাশে থাকার জন্য, যারা থাকবেন সবার কাছে আমি কৃতজ্ঞ, আমাকে সাপোর্ট করার জন্য। ঘরের ভিতরের অবস্থা, আসলে জিন ভূত প্রেত আত্মা যেটাই বলি না কেন, এগুলো কিন্তু এরকমের অ্যাবন্ডেড প্লেসই থাকে। নূর ইসলাম শাহিন, ভালোবাসা অবিরাম ভাই, ভালোবাসা অবিরাম। একটু কম শোনা, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
সবাই একটু লাইভটা শেয়ার করে দিলে ভালো হয়, যারা আমার লাইভটা দেখতে পছন্দ করেন এবং চান যেন আমি লাইভটা কন্টিনিউ করে যাই এভাবে আপনাদের উপহার দেই। তারা নতুন হলে ফলো করে রাখবেন পেজে, যাতে পরবর্তী লাইভ আসলে আপনি লাইভ দেখতে পারেন। নৌকা একটু লাইট মারেন, কি জানি দেখা যায়। আচ্ছা আচ্ছা, নৌকাটার কাছে যাই। ম্যাক্স এমডি মুন্না। আচ্ছা, আমি নৌকাটার কাছে যাচ্ছি, আপনাদের দেখাই নৌকাটা। এই যে বাবা, শব্দ পাইলেন, তাল গাছ থেকে কিছু একটা পড়লো কিন্তু। এই যে নৌকাটার একদম কাছেই আসছে, দেখুন। ইশতেহার মাসুম কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হাউ পসিবল, ঢিলা কি তোমার গায়ে লাগে না? হ্যাঁ, অনেক সময় তো লাগে, আমার শরীর বন্ধ করা থাকে, তো তখন যখন শরীর বন্ধ শুইটা যায় তখন লাগে। আর যে সাইফুল ভাই, আপনি কেমন আছেন? শরীরটা ভালো তো? জি ভাই ভালো। কিছু পড়তেছে পিছনে, চারপাশটা একটু ঘুরে দেখেন বাসাটা। ওই যে দূরে লাইট দেখা যায়, ওগুলো হচ্ছে নদীর ভিতরে, নদীর ভিতরে আর কি মাছের লাইট। ইন্ডিয়া থেকে আমি, ভালোবাসা রইল পলাশ খান গাজীপুর। থ্যাংক ইউ পলাশ ভাই, আপনি তো আমার নিয়মিত দর্শক, দেরি হয়ে গেছে। হ্যাঁ, উপরে লাইট মারেন একটু। হ্যাঁ, উপরেই তো মারলাম, এই যে দেখেন। হয়তো বা আমি অনেক কিছু মিস করতে পারি, আপনারা হয়তো লাইভের মধ্যে অনেক কিছু দেখতে পারেন। নূর ইসলাম হাই, হ্যালো এমডি মাসুম, দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না, ধন্যবাদ। জি, যদি আপনার ভালো না লাগে লাইভ ইগনোর করবেন, বাট একজনকে আপনি বাজে মন্তব্য করে নিজে কেন নিজের মুখটা নষ্ট করবেন? ভালো লাগবে না, আমি ইগনোর করব। আই এম ফ্রম লন্ডন, জাভেদ চৌধুরী। থ্যাংক ইউ জাভেদ ভাই, ভালোবাসা নিবেন। আমি আপনার ভিডিও সবসময় দেখি, থ্যাংক ইউ। আজকে একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে রাত 12টায়, সবাইকে দেখার কিন্তু আমন্ত্রণ থাকবে। রাত 12টা বাজলে সবাই দেখবেন, সবার প্রতি অনুরোধ থাকবে। আশেপাশে পরিবেশটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন পাখিটা সেই শুরু থেকেই ডাকতেছে, বাট কোথায় ডাকতেছে বুঝতেছি না। এই ছোটবেলা থেকে আমি শুনে আসছি এইগুলোর ডাক অনেক খারাপ। যদি তারা না বাঙালির স্বভাব, কারো প্রশংসা করতে পারে না, বাজে মন্তব্য করতে উস্তাদ। হ্যাঁ ঠিক, নড়াইল থেকে দেখছি এয়ারম্যান, থ্যাংক ইউ। তো রাত 12টা বিডি গোস্ট হান্টার ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখেন সবাইকে দেখার আমন্ত্রণ থাকবে। যারা ব্ল্যাক ম্যাজিকের যে বাড়িটাতে একটা মেয়ে মারা গেছে, ওই ভিডিওটা কারে? বুঝে কিছু একটা দেখলেন, কিছু একটা উড়ে গেল কিন্তু, আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা জালিমিন। এমডি রুহুল আমিন রিঙ্কু নজরুল ভাইয়ের জিন ছাড়ানো দেখতে চাই। আচ্ছা, যারা জিন ছাড়ানো ভিডিও দেখতে চান, তারা যারা বেশি দেখতে চান সবাই বলবেন। আই এম ফ্রম ইউএই, লাভ ফ্রম বাংলাদেশ। নজরুল ভাইয়ের জিন ছাড়ানো ইনশাল্লাহ দেখাবো, আবার নজরুল ভাইকে বলবো যে অন্য কোথাও গেলে অবশ্যই নিয়ে যেতে বলবো। আশেপাশে মনে হয় আশেপাশে বাড়িঘর আছে দূরে দূরে অনেক। ঘরটা পুরো দুলতেছে কিন্তু। অ্যাঞ্জেল আলো নরসিংদী থেকে দেখছি, ভালোবাসা নেবে। সোনিয়া বসুনি ভাই কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? ভাই ঘরের পাশে আগুন দেখলাম আর কিছু একটা উড়ে গেছে। হ্যাঁ, কিছু একটা উড়ে গেছে, আমি এটা খেয়াল করছি, আমি দেখছি, আপনাদেরকে তো বললাম। সিনাগড়, থ্যাংক ইউ। তো রাত 12টার ইউটিউব চ্যানেলে ভিডিও, যারা ইউটিউব চ্যানেলে জানেন না আমার ইউটিউব চ্যানেল কোনটা, বিডি গোস্ট হান্টার 2.0 লিখে সার্চ দিলেই হবে, বিডি গোস্ট হান্টার, তাহলেই পেয়ে যাবেন। চ্যানেলে অনেক হরর ভিডিও যায়, সবাইকে দেখার আমন্ত্রণ থাকবে। আগামীকালকে একটা মোস্ট হন্টেড ভিডিও দেব, সবাই দেখবেন, যে একটা বাড়িতে আপনার ওনার বাড়িটা, আমি স্টোরিটা সবাইকে বলি, সেটা হলো ওনার দুই বউ ছিল, দুই বউ মানে কি করছে যে একজনকে আর একজন মানে ব্ল্যাক ম্যাজিক করে, হিংসার বশত ব্ল্যাক ম্যাজিক করে মানে পুরো সংসারটাই ধ্বংস হয়ে শেষ পর্যন্ত একদম পরিবার, দুইটা বাড়ি একদম ওইভাবে পড়ে আছে। ইনশাল্লাহ আগামীকালকে যদি সব ঠিকঠাক থাকে সেখান থেকে ভিডিও দিব, সবাইকে দেখার আমন্ত্রণ থাকবে। বগুড়া থেকে দেখতেছি জান্নাত ফারিয়া, থ্যাংক ইউ। আল্লাহ, দেখেন 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 টিনটা কেমন করলো, দেখছেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমডি পলাশ খান, আপনাকে অনেক ভালোবাসি, আপনাকেও ভালোবাসা। মাসুম সরকার ভাই কেমন আছেন? বেটার বাজার আপনি? হ্যাঁ ভাই, ভালো আছি মাসুম ভাই, আপনি কেমন আছেন? আপনাকে চিনি তো আমি, আই এম ওয়াচিং ফ্রম লন্ডন, লাইক ইয়ার ভিডিও। আপনার টিনটা দেখছেন কিভাবে কাইপে উঠলো এখানে, একদম লাইট কিন্তু আপনি লাইভে দেখতেছেন, যারা দেখতেছেন রাইট নাও। আপনার আগের চ্যানেলটা কই? ওটা প্রায় 5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল, ওটা নাই, ওটা হ্যাক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। শাহনাজ মাসুদ মালয়েশিয়া থেকে দেখতেছি, ভালোবাসা নিবেন। ভাই সাউন্ড সমস্যা, হয়তো নেটওয়ার্কের সমস্যা এখানে, যার কারণে সাউন্ডের সমস্যা করে। সোহেল চৌধুরী ভাই দুবাই থেকে দেখতেছি, সবাই শেয়ার করে দিবেন আর নূতন হলে ফলো করে রাখবেন পেজটা, যাতে আমি পরবর্তীতে লাইভ কিংবা ভিডিও দিলে দেখতে পারেন আপনারা। গাজীপুর একদিন আসেন বেড়াতে, ইনশাল্লাহ আসবো গাজীপুর। পলাশ ভাই এবি কালাম, চট্টগ্রাম থেকে কালাম আপনাদের সাথে আছি, থ্যাংক ইউ। কামাল হোসেন ভাই কেমন আছেন? মা আমি মালদ্বীপ থেকে দেখতেছি, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? সাউন্ড ঠিক আছে? আচ্ছা ভাই কেমন আছো? দেওয়ান দেওয়ান আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আর কে আছে রানা, রিপ্লাই দেন। জি ভাই বলেন। মিথু অধিকারী হাই কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন? কেমন আছেন ভাই আইপ কে রানা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন রানা ভাই?
দেখেন কাঁঠাল গাছটা কিন্তু কাঁপতেছে, দেখতেছেন হালকা হালকা কিন্তু কাঁপতেছে। আর একটা সমস্যা, সেটা হলো মানে আমাদের অঞ্চলে এত পরিমাণে ডাকাত, মানে রাত্রে হলে প্রত্যেক এলাকায় গঞ্জে, ঠিক আছে, সব জায়গায় ডাকাতের আতঙ্কে মানুষজন ঘুমাইতে পারে না, মানে এমন একটা বাজে অবস্থা। গতকালকে রাত্রেও ভিডিও করলে মুখের কাছে স্পিকার লাগাবে। আচ্ছা, আমার একটা রোডের স্পিকার কিনতে হবে, দেখি। তানভীর ভাই বাড়ির ভিতরে ঢুকেন, বাড়ির ভিতরে ঢুকলে হয়তো নেটওয়ার্ক নাও পাইতে পারে, নেটওয়ার্ক না পাইলে হয়তো কেটে যেতে পারে, তো আমি ঢোকার চেষ্টা করতেছি, দেখি। সবাই থাকেন, পাশ থেকে ঢোকা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আস্তাগফিরুল্লাহ। একটা সাউন্ড আসতেছে কিন্তু, আল্লাহ, ঘরের অবস্থা তো দেখতেই আছেন কি ভাঙাচুর অবস্থা। আল্লাহ না করুক আমার গায়ে যেন কিছু না পড়ে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এর ভিতরে সাপ থাকতে পারে, কারণ পুরো ঘর তো পরিত্যক্ত। আল্লাহু আকবার, চালের উপরে কিছু পড়তেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আপনি একা নাকি? জি, সোহেল চৌধুরী। লাইক কি চলতেছে নাকি আটকাই গেছে? আল্লাহ জানে, আমি জানি না। আপনারা যারা দেখতেছেন একটু কমেন্ট করলে ভালো হয়। সাবধানে মন্তাসির তানভীর। জি ভাই ভিতরে ঢুকেন, আলিয়া মনি। হ্যাঁ ভিতরে ঢুকছি, আপনার সাথে আছি সব সময়, ভালোবাসা অবিরাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কমল বর্মান, ঘর পরিত্যক্ত, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। হ্যাঁ সাবধান, হালকা আটকায় এমন। হ্যাঁ ঘরের ভিতরে নেটওয়ার্ক মানে প্রবলেম করে, যার কারণে আটকাইতে পারে। ঠিক আছে ভাইয়া, ভয় নেই, আপনার আমার সাথে থাকলে ইনশাল্লাহ আমার কোনো ভয় নেই। আপনারা ঘরটা কাঁপে উঠছে, কেউ জানে না মনের ব্যথা চলে। আচ্ছা এমডি স্বপন ইসলাম ভাই কানাডা থেকে, আস্তাগফিরুল্লাহ। কিছু একটা শব্দ পাচ্ছেন আপনারা? একটা ভয়ানক ক্রিপি একটা সাউন্ড আসলো, কিন্তু আমি স্পষ্ট আমার কানে পাইছি, সামহাও কিছু বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ এম মনি, লাইভ ঠিক আছে, থ্যাংক ইউ। বিসমিল্লাহি রহমানি রহিম, আল্লাহু আকবার, হু আল্লাহ। তিনটা বিড়ালে ডাক দিল, তিনটা ডাক দিছে কিন্তু। টিকটিকি তো কিন্তু ঠিক ঠিক বলো,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। بسم الله الرحمن الرحيم، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. السلام عليكم، السلام عليكم، শুনেন শব্দগুলো কিন্তু আমার আশেপাশে থেকে আসতেছে, আমি কিন্তু স্পষ্ট করছি। এই যে এদিক থেকে ঘরের এই পাশটা থেকে কিন্তু শব্দ আসতেছে। কিছু বলতে চাইতেছে মেবি। বিসমিল্লাহির রহমানির রহিম, কিছু একটা বলতে চাইতেছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন একটা শব্দ আসতেছে কিন্তু আমি স্পষ্ট পাচ্ছি কোথাও থেকে, মনে হচ্ছে আমার আশেপাশে, এরকম লাগতেছে। ও বাবা, আল্লাহু আকবার, একটা ধাক্কা মারলো দরজাটার সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ, এই যে উপরটা থেকে। কিছু একটা আমাকে ধাক্কা মারছে, আমি এখান থেকে ওটা ধরছি, দরজার সাথে আমি ধাক্কা খাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বের হওয়াটাই বেটার হবে। বিসমিল্লাহ, আল্লাহ, আর ভিতরে সব খুব খারাপ অবস্থা। দেখেন লোহার কোনো অভাব নাই, এই যে সব জায়গায় লোহা, ভিতরে অ্যাক্সিডেন্ট হলে খুব খারাপ হবে। বিসমিল্লাহ রহমান রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ রহমান রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহ, এখান থেকে বের হওয়াটাই বেটার হবে। আল্লাহ, ওর ভিতরে ধাক্কা দিলে কিছুর ভিতরে পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো যারা ভিডিওটা দেখেন আমার ইউটিউব চ্যানেলে রাত 12টার ভিডিও দেখার, সবাইকে আমন্ত্রণ থাকবে। দেখেন এই যে দেখেন, ও কিন্তু গাছের উপরে এসে বসে যে তা কিন্তু বোঝা যায়। এই যে ওই যে আপনাদের চোখের সামনে দেখেন, দেখতেছেন? আল্লাহু আকবার, কাঁঠাল গাছটা কিন্তু কাঁপতেছে পুরো। আপনারা যা
চোখের সামনে সবকিছু দেখলেন লাইভে। তো রাত 12টার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর 15 মিনিট পরে। তো এই লাইভটা আজকে এই পর্যন্ত এন্ডিং দেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আগামীকালকে রাত 12টায় ইউটিউবে ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আজকের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।